কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নয়ে গেছি, মন তাই কেঁদে মোরে, জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা, আল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো, তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুল শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি আমরা সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? আমরা এ কারণে সৌভাগ্যবান যে আমরা এই কোরআনের মাহফিলে আসার কারণে আমরা সকলে আল্লাহ তাআলার মেহমানে পরিণত হয়েছি, সুবহানাল্লাহ। আমার হাতে যে কিতাব আপনারা দেখছেন, এই কিতাবটা কার? আল্লাহ। আমরা তো আল্লাহর কালাম শুনতে এসেছি, এই জন্য আমরা আল্লাহ তাআলার মেহমান হয়ে গিয়েছি। আপনাদের এলাকায় যদি কোনো এমপি বা মন্ত্রী সাহেব আসেন, তো এলাকার মানুষেরা যদি ফুলের শুভেচ্ছা জানায়, আর প্রশাসনের ভাইরা এসে যদি, অথবা এলাকাবাসী সবাই মিলে যদি মন্ত্রী সাহেব এমপি সাহেব গাড়ি থেকে নেমে অনুষ্ঠান স্থলে আসা পর্যন্ত এই জায়গাটা রেড কার্পেট, লাল কার্পেট, লাল গালিচা বিছিয়ে রাখে, রাখতেই পারে এটা। তো একজন অতিথিকে যদি এভাবে মূল্যায়ন করা হয়, একটা এলাকায় কোনো অতিথি আসলে যদি তাকে এভাবে মূল্যায়ন করা হয়, আমরা এখানে এসেছি কোরআনের বাগানে আল্লাহর মেহমান হয়ে, তাহলে অন্যান্য অতিথি তার সম্মান বেশি আল্লাহর কাছে নাকি কোরআনের মাহফিলের মেহমানের সম্মান আল্লাহর কাছে বেশি? আপনাদের সম্মান অনেক বেশি, এজন্য আপনাদেরকে ফেরেশতারা অভ্যর্থনা জানিয়ে কিভাবে আনল, আল্লাহর হাবিব বলেছেন জ্ঞান অর্জনের জন্য যারা বাড়ি থেকে বের হয়ে, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ছুটে বাড়ি থেকে বের হয়ে সে ওই জায়গা পর্যন্ত পৌঁছার যে রাস্তা আছে, সেই রাস্তায় ফেরেশতারা তাদের রহমতের ডানা বিছিয়ে রাখে। আপনারা ফেরেশতাদের রহমতের ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে এই পবিত্র মাহফিলে এসেছেন, সুবহানাল্লাহ। এই মাহফিলে না এসে আপনারা চাইলে এই সময়টুকু আপনাদের স্ত্রী সন্তানদের সাথে আপনারা কাটাতে পারতেন, চাইলে যুবক তরুণ ভাইয়েরা এই সময়টুকু খেলাধুলা করে আড্ডাবাজি করে তামাশা করে তারা কাটাতে পারত, কিন্তু আমরা সব কিছুকে পিছনে ফেলে আল্লাহর কোরআনকে সামনে রেখে কোরআন শুনতে এসেছি। এই যে আজ আপনারা সকল কিছুকে ছেড়ে দিলেন, কোরআনকে ছাড়লেন না, হাশরের ময়দানে কোরআনও আপনাদেরকে ছাড়বে না, সুবহানাল্লাহ। কোরআন আপনাদেরকে ছাড়বে? ছাড়বে না, এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব বলেছেন আল কোরআন শাফিউম মুশাফফা,
নবীজি বলেছেন কোরআন হচ্ছে মনে সাফায়াতকারী গ্রন্থ, যার সাফায়াত কিয়ামতের দিন যিনি কবুল করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ। নবীজি বলেছেন মান জাআলাহু খালফাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি এই কোরআনকে তার জীবনে সামনে রাখবে, অর্থাৎ কোরআনুল করিমকে তার জীবনে গ্রহণ করে কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন করবে, যারা কিয়ামতের দিন আল্লাহর কোরআনের সাফায়াত পেয়ে যাবে তারা। এই কোরআন আপনারা ছাড়লেন না, এই জন্য কোরআন হাশরের মাঠে আল্লাহ তাআলার সাথে আপনার পক্ষে আল্লাহর সাথে কথা বলবে, সুপারিশ করবে, ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাতে দিচ্ছেন না যতক্ষণ। সুবহানাল্লাহ। ওয়ামান জাআলাহু খালফাহু ক্বাদাহু ইলান নার, নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন পিছনে রাখবে, অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, সব কিছু আগে, কোরআন হলো পরে, কোরআন পড়ে না, কোরআন শুনে না, কোরআন বুঝে না, কোরআনের রঙে রঙিন হয় না, কোরআনের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করে না, সব কিছু সামনে রেখে কোরআন যারা পিছনে রেখে দেয়, ব্যক্তিগত জীবন থেকে কোরআন বাদ দিল, শিক্ষা জীবন থেকে, হাদিস নাই, দিন নাই, আর সব আছে, আলু ভর্তাও আছে, ডাল আলু ভর্তাও আছে, তারপরে কি করে ডিম ভাজি করতে হয় সেইটাও আছে, শরীফ থেকে শরীফাও আছে, লীলাবালি লীলাবালি সেটাও আছে, কন্যা গো বিয়ার সাজনি সাজ সেটাও বইয়ে আছে। শুধু তাই নয়, অন্তরা আর ফাহিমের প্রেমের গল্প সেখানে আছে, সব আছে, শুধু কোরআন নাই। শিক্ষা থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সব জায়গা থেকে কোরআন বাদ দিয়ে কোরআন থেকে মুখ ফিরাবে যারা, কিয়ামতের দিন কোরআনের সাফায়াত পাবে না তারা। আমরা কোরআনের সুপারিশ চাই কি চাই না? এজন্য আমরা কোরআনের পক্ষে থাকব। রাজি আছেন তো? আপনারা কোরআনকে যে ভালোবাসেন এটা আপনাদের উপস্থিতি প্রমাণ করছে, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআন এসেছে আমাদের জন্য, আমাদের হেদায়াতের জন্য। এই কোরআন আল্লাহ মানুষের হেদায়াতের জন্য দিয়েছেন, এজন্য তিনি কোরআনুল করিমে বলেছেন হাযা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। জীবিত মানুষের জন্য এই কোরআন এসেছে, এই কোরআন এসেছে আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়ে আমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। এই কোরআন দিয়েছেন কে? এজন্য রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনা ظُلُمَاتِ إِلَى النُّورِ। ও নবী, আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যেন আপনি মানুষকে অন্ধকার থেকে, কিসের অন্ধকার? কুফরির অন্ধকার, গুমরাহির অন্ধকার, কুফরির অন্ধকার, গুমরাহির তমসাচ্ছন্ন অন্ধকার থেকে মানুষদেরকে বের করে যেন হেদায়াতের আলোয় উদ্ভাসিত করতে পারেন, জান্নাতের পথ দেখাতে পারেন। এই জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? এটা জীবিতদের জন্য, আমরা যারা এখন জীবিত আছি এটা আমাদের জন্য, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এই কোরআন জীবিত মানুষদের জন্য যত বেশি কাজে লাগানো হয় তার চেয়ে বেশি মরা মানুষের জন্য কাজে লাগানো হয়। একজন মানুষ যখন মারা যায় তার জন্য খতমের উপরে খতম, মসজিদের ইমাম সাহেবের কাছে চিঠি যায় হুজুর
দুই খতম দশ খতম দিয়েছে, একটু সবটা বকশায় দেন দোয়া করে। হুজুরদেরকে ডেকে এনে খতম আর খতম, বিষয়টা এমনও হতে পারে যার জন্য খতম দেওয়া হয়েছে বা খতম দেওয়া হচ্ছে, ওই লোক জীবিত থাকা অবস্থায় সারা জীবন কোরআনের সাথে বেয়াদবি করেছে। যার জন্য কোরআনের খতম দেওয়া হচ্ছে, হয়তো এই ব্যক্তি সেই ব্যক্তি যখন যুবকরা মাহফিলের আয়োজন করে তখন মাহফিলের বিরোধিতা করে গান বাজনার আন্দোলনে থাকে। যার জন্য কোরআনের মাহফিল, যার জন্য কোরআনের খতম দেওয়া হচ্ছে, হতে পারে এই ব্যক্তি সেই ব্যক্তি যে জীবিত থাকা অবস্থায় কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করেছে, কোরআনওয়ালাদের হাতে হাত করা পড়িয়েছে, কোরআনওয়ালাদেরকে ফাঁসি দিয়েছে, কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছে। যার জীবনের গোটা জীবনটাই কোরআন বিরোধিতায় চলে গেল, সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরের পাশে দাঁড়িয়ে যদি সারা দুনিয়ার আলেম ওলামা এমনকি কাবা শরীফের ইমাম মসজিদ নববীর ইমাম সাহেবরাও যদি ওই কোরআন বিরোধী লোকটার কবরের উপর দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত খতম দেয়, ওই খতম ওই কোরআন বিরোধী মৃত লোকটার কোনো ফায়দা কোনো উপকারে আসবে না। আপনি জীবিত থাকা অবস্থায় কোরআনের বিরুদ্ধে সারা জীবন কাজ করলেন আর মরার পরে খতম দিয়া জান্নাতে চলে যাবেন, জান্নাত কি এত সোজা? কথা বলেন না কেন? এটা জীবিত মানুষের জন্য, জীবিত থাকা অবস্থায় আপনি কোরআনের হেদায়াত নেবেন। আজকে আমরা মোনাজাতের আগ পর্যন্ত পরিপূর্ণ মনোযোগের সাথে কোরআনের হেদায়াত নিয়ে বাড়ি ফিরার মন মানসিকতা নিয়ে পুরো আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি আর কথা বাড়াতে চাই না, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ২৪ নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরাতু আন-নূর, কোরআনেরও একটা নাম হলো নূর। সূরা নূরের ৩০ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে আমরা কোরআন সুন্নার আলোকে আমলের নিয়তি আমরা পুরোটা শুনবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এই আয়াত নিয়ে আলোচনা শুরুর আগে সবাই আমরা মন ভরে প্রাণ ভরে জবান খুলে এই আয়াত একবার তেলাওয়াত করে নিব, পারবো না ইনশাআল্লাহ? পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، قل للمؤمنين يغضوا احفظوا فروجهم أزكى لهم إن الله خبير بما يصنعون، صدق الله العظيم. إرشاد হচ্ছে قل للمؤمنين، قل হে নবী আপনি বলুন، للمؤمنين মুমিন পুরুষদেরকে، আমরা সবাই ইমানদার না বেঈমান? আমরা যে ইমানদার এটাও আপনারা সাহস করে বলতে পারলেন না, আমরা ইমানদার না বেঈমান? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা ইমানের ঘোষণা দিয়েছি, আপনি আমাদের ইমান কবুল করে নেন। তাহলে আল্লাহ এখানে সম্বোধন করছেন কাদেরকে? আমাদেরকে, আমরা যারা ইমান এনে মোমেন হয়েছি, আল্লাহ আমাদেরকে সম্বোধন করছেন। আমাদেরকে সম্বোধন করে তিনি কি বলছেন? তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, তারা যেন তাদের চক্ষু হেফাজত করে, চক্ষু যেন নিম্নগামী করে, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম,
এটা যদি তারা করে এটা হলো তাদের জন্য অধিকতর পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই তারা যা করে এ ব্যাপারে যিনি জানেন তিনি কে? আল্লাহ। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা। আপনারা অনেকে মনে মনে ভাবছেন বর্তমান এই প্রেক্ষাপটে হুজুর এই আয়াতটা আজকে এখানে সিলেক্ট করলো কেন, এটা বুঝতে হলে আপনাকে 15-20 মিনিট আরো অপেক্ষা করে কথা শুনতে হবে, তারপর দেখবেন যে কেন এটা সিলেক্ট করা হয়েছে। সবাই ঘুমাই ঘুমাই শুনবেন না জেগে থেকে শুনবেন? মনোযোগ থাকবে তো? আচ্ছা, তাহলে চলেন আমরা একটু ভেতরে ঢুকি। আল্লাহ বলছেন নবী মুমিন পুরুষদেরকে বলেন, এখন আবার বাড়ি থেকে মহিলারা ভাববে আজকের সব ওয়াজ পুরুষদের, তো এই জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি এক আয়াত না, সোয়া এক আয়াতের আলোচনা হবে। সোয়া এক আয়াত, পরের আয়াতটা বেশি লম্বা, পরের আয়াত ধরলে আমার আসলে আমাকে 2-3 দিন সময় দিতে হবে, লম্বা হয়ে যাবে বেশি, এই জন্য সোয়া সোয়াও না আরো কম, আরেকটু কম। নারীরা যেন মন খারাপ না করেন, আমাদের বোনেরা যারা শুনছেন তারা আবার ফ্রি হয়ে যাবেন, ভাববেন সব ওয়াজ যেহেতু পুরুষের ওয়াজ তাহলে অধিকার কান না দিই, আমাদের কাজ আমরা করি, তো এই জন্য তাদেরকে আগেভাগেই জানিয়ে রাখলাম। এই 30 নম্বর আয়াতে যে আদেশ পুরুষদেরকে দেওয়া হয়েছে, পরবর্তী আয়াতের কিছু অংশে নারীদেরকেও সেম আদেশ দেওয়া হয়েছে। পরের আয়াতে আল্লাহ আমাদের বোনদেরকে বলছেন, যারা বাড়ি থেকে শুনছেন আপনাদেরকে আল্লাহ বলছেন وَقُلِّ الْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ, একই রকমের আদেশ আপনাদেরকে দেওয়া হয়েছে। হে নবী, মুমিনা নারীদেরকে আপনি বলুন তারাও যেন তাদের চক্ষু হেফাজত করে, আর লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে নারী এবং পুরুষের জন্য একই রকম আদেশ না ভিন্ন রকম? আরেকটু জোরে বলেন, একই রকমের আদেশ। প্রথম আদেশটা আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গের ব্যাপারে, সেটার নাম কি? চক্ষু। এই চক্ষু হলো মানব দেহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং আল্লাহ তাআলার এক অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত। এই চক্ষু যদি আল্লাহ আমাদেরকে না দিতেন তাহলে আমরা এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। আপনি যখন চক্ষু বন্ধ করে থাকবেন তখন দেখবেন লাল, নীল, হলুদ, গোলাপি, বেগুনি, সাদা, কালো কিছুই বোঝা যায় না, শুধু অন্ধকার দেখা যায়। যারা জন্মের পর থেকে চোখের আলো পায়নি তাদের কাছে সবই অন্ধকার, তারা আসমান কেমন এইটাও জানে না, জমিনে যে ফসল ফলে ফসলের এই সবুজের সমারোহ তাদের চক্ষু দেখে না, এমনকি দুনিয়ার মানুষকে যে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন সেটাও তারা কোনোদিন দেখতে পারে না। কিন্তু আমাদেরকে যা আমাদের যাদেরকে চক্ষু দেওয়া হয়েছে আমরা সেই সৌন্দর্য উপভোগ করতে পারছি, এটা কার নেয়ামত? চক্ষুটা আল্লাহর অশেষ এক নেয়ামত। আর যত প্রাণী বা জীবজন্তুকে আল্লাহ চক্ষু দিয়েছেন মানুষের চক্ষুকে আল্লাহ সবচাইতে সুন্দর করে ডিজাইন করেছেন। সুবহানাল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই মানুষকে আমি সবচেয়ে সুন্দরতম আকৃতি দিয়ে বানিয়েছি। আপনি দেখবেন গরু ছাগলের চক্ষু হলো মাথার দুই দিকে, যদি গরু ছাগলের মতো মানুষের মাথায়ও চক্ষু এরকম দুই দিকে থাকতো আমার ফুটবল খেলোয়াড় ভাইয়েরা কোনোদিন ফুটবল খেলতে পারতো না, হেড দিতে গেলেই তাদের চক্ষু ওখানে ডাল হয়ে যেত একদম। এই জন্য চক্ষুটাকে আল্লাহ তাআলা কি সুন্দর করে মানুষের মাথার এমন জায়গায় সেট করেছেন, কপালের নিচে। কেন কপালের নিচে দিয়েছেন? সরাসরি সূর্যের আলো লাগে না, উপরে আবার ব্রু আছে। কারো কারো চক্ষু এত সুন্দর, একদম টানা টানা চক্ষু, এত সুন্দর চোখের শিব। কিছু কিছু মানুষের চক্ষু এত সুন্দর চোখের দিকে তাকালেই মায়া লাগে, আছে না নাই? আছে। এত সুন্দর করে আল্লাহ ডিজাইন করলেন, চক্ষুটার উপরে একটা হাড্ডিও দিয়েছেন, হাড্ডির নিচে চক্ষু, যেন আপনি হুচট খেয়ে বা আমাদের সিলেটে বলে উষ্টা খেয়ে পড়ে যাওয়া,
আপনারা ফেনীতে কি বলেন? মিলে গেছে এখানে না? আপনি উষ্ঠা খাইয়া পড়ে গেলে এই পরিবেশে জীবাণু আর জীবাণু আমরা হারিয়ে ফেলতাম। এজন্য আমরা অ্যাপ্লিকেশনও করি নাই, আল্লাহর কাছে চাইও নাই, ফরিয়াদও করি নাই, বলিও নাই। আল্লাহ তাআলা চোখের ভেতরে এক ধরনের তরল পানি দিয়েছেন, আমাদের চোখের ভেতরে যতই জীবাণু ঢুকুক না কেন, যাক না কেন, এই তরল পানিগুলো এমন মেডিসিন চোখের ভেতরের সকল ব্যাকটেরিয়া জার্মগুলোকে নিষ্কাশন করে চক্ষুটাকে সুরক্ষিত রাখে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছেন একজন মানুষ প্রত্যেক দিন তার চোখের পাতা দিয়ে 10,000-এরও বেশি পিট 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 করে চোখের পাপড়ি ফেলে। সুবহানাল্লাহ। পড়বেন না, এটা তার ইচ্ছায় হয় না, এটা অটোমেটিক্যালি আল্লাহ সেট করে দিয়েছেন। শুধু তাই নয়, বিজ্ঞানীরা আরো বলেছেন মানুষের চক্ষু প্রতি সেকেন্ডে 10টা ছবি তুলতে পারে। কয়টা আপনার মোবাইল পারবে কয়টা প্রতি সেকেন্ডে? বিজ্ঞানীরা বলেছেন মানুষের চক্ষু, এই যে তাকালো, আমার মনে হয় এটাও ভুল তথ্য, 10টা হয় কেমনে? এই যে আমি তাকিয়েছি, যদি লক্ষ লক্ষ হয়, দেখা যায় লক্ষ লক্ষ মানুষের চেহারা এট এ টাইম না দেখলো, এখানে দেখেন আপনি তাকান, যারা বসে আছে দেখবেন 20-30 জনের ছবি সেকেন্ডের ভেতরে এই চক্ষু ক্যাপচার করে ফেলে। সুবহানাল্লাহ। এই হিসাব করে বিজ্ঞানীরা বলেছেন কোনো মানুষ যদি একদিন 8 ঘন্টা ঘুমায়, কত ঘন্টা ঘুমায়? 8 ঘন্টা ঘুমায়, তাহলে বাদ বাকি 16 ঘন্টায় তার এই চক্ষু দিয়ে সে 5,76,000 ছবি একদিনে তুলতে পারে। সুবহানাল্লাহ। এত আসতে পারলেন আপনারা? 5,76,000। আপনার এই মোবাইল ফোন দিয়ে আপনি সারাদিনে কয়টা ছবি তুলতে পারবেন? দেখবেন 1,500 তুললেই ব্যাটারি শেষ, ফোনের মেমোরিও শেষ, এখানে চার্জ না দিলে সারাদিনও ছবি তুলতে পারবেন না। কিন্তু একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার চোখের কোনো চার্জ লাগে না, ব্যাটারিও লাগে না, অনবরত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ছবি তার চক্ষু দিয়ে ক্যাপচার করছে। সুবহানাল্লাহ। কত বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একটা ক্যামেরা কয়টা কালার শনাক্ত করতে পারে? কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। মানুষ তার একটা চক্ষু দিয়ে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ কালার শনাক্ত করতে সক্ষম। সুবহানাল্লাহ। এই যে ক্যামেরা আছে, এগুলোতে কত মেগাপিক্সেল আছে আমি জানি না, ছেলেরা কিছুদিন পর পর তথ্য নেয় যে আপডেট মোবাইল কোনটা আসলো, এবং ছেলেরা ছবি তুলতে চায় তো বেশি মেগাপিক্সেল যেই ফোনে ওই ফোনটা কেনার জন্য তারা খুব পাগল থাকে। বাজারে এখন সর্বোচ্চ কত মেগাপিক্সেলের ক্যামেরা আছে? 200 হবে মনে হয় না, না আমি জানি না, কিন্তু আপনি না চাইতেই বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন মানুষের চোখে আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল দান করেছে। এটা কার দেয়া নেয়ামত? আল্লাহর দেওয়া নেয়ামত। এই চক্ষুকে আপনি কিভাবে ব্যবহার করবেন, ব্যবহারের নীতিমালাও জানিয়েছেন কে? আরেকটু জোরে বলেন, সেই আল্লাহ। এই চক্ষু ব্যবহারের নীতিমালা শিখাচ্ছেন আল্লাহ তাআলা, বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে, আবার পরের আয়াতে আল্লাহ বলেছেন মুমিনা নারীদেরকে, সকলকে বলেন তাদের চোখের যেন হেফাজত করে, চক্ষুটাকে তারা যেন নিম্নগামী করে, দৃষ্টি যেন তারা অবনমিত রাখে। বর্তমান এই ফিতনার জামানায় চোখের হেফাজত করতে পারা এটা সবচাইতে বড় চ্যালেঞ্জের ব্যাপার। মোবাইল ফোন হাতে নিলেই হইছে, আপনি ইউটিউবে গিয়ে একটা ওয়াচ শুনবেন তো সেই ভিডিওর নিচে আরো 3টা খারাপ ভিডিও। রাস্তাঘাটে অজু করে বের হয়েছেন, ডানে বামে দেখবেন নগ্ন অর্ধনগ্ন মহিলাদের
বিজ্ঞাপনের বিলবোর্ড সাইনবোর্ড। সকালবেলা ঘুম থেকে উঠে পত্রিকা হাতে নিয়েছেন, পত্রিকা পড়বেন, ওখানেও নগ্ন অর্ধনগ্ন মহিলাদের ছবি দিয়ে আলাদা বিনোদন পাতা, একটা ম্যাগাজিন পড়বেন, অশ্লীলতায় ভরা রাস্তাঘাটে বের হবেন, ফিতনা আর ফিতনা। এই বর্তমান ফিতনার জামানায় নিজের চক্ষুটাকে এক ঘন্টা হেফাজতে রাখতে পারা, এটাও অনেক বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। আর চক্ষুকে বলা হয় হৃদয়ের আয়না। চক্ষুকে কি বলা হয়? হৃদয়ের আয়না। দেখে কি? কথা বলেন না কেন? দেখে কি? চক্ষু দিয়ে দেখলো, আয়নায় ছবি পাঠালো, হৃদয়ের আয়নায় গেল, হৃদয় দিয়ে ভাবলো, চিন্তা করলো। তাহলে হৃদয় দিয়ে ভাবার আগে যেটা দিয়ে দেখে ওটার নাম চক্ষু। এজন্য বলা হয়েছে চক্ষু হলো হৃদয়ের আয়না। ইমাম ইবনুল কাইয়িম, আপনারা নাম শুনেছেন, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন দৃষ্টি হলো লালসার উদ্বোধক। কথা কি শুনতে পাচ্ছেন? দৃষ্টি হলো লালসার উদ্বোধক। এই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথাটি বড় চমৎকার, দৃষ্টি হলো লালসার উদ্বোধক। এটার একটা প্রমাণ দেই, রাস্তায় সকালবেলা এক ছেলে দাঁড়িয়ে আছে, রহিম চাচার মেয়ে সকিনা বের হয়ে যাচ্ছে, এখন ওই ছেলে যদি তার দৃষ্টিকে সংযত না রেখে সে যদি কোনো মতে খালি তাকায়, এই চক্ষু তাকে তখন লালসার দুয়ার খুলে দেয়। কিছুক্ষণ পরে তার বন্ধু সলিমউদ্দিন আসে, কয় বন্ধু আমার রহিম চাচার মেয়ে যে এত সুন্দর সকিনা এটা তো আগে জানতাম না রে, রাতের বেলা কোরআন টেবিলে বসেছে ভাবনা আরম্ভ হয়েছে। এই যে তার মধ্যে খারাপ চিন্তা আসলো, হৃদয় দিয়ে যে আস্তে আস্তে চিন্তা করে করে আগাচ্ছে, এই লালসার উদ্বোধনটা হলো কি দিয়ে? জোরে বলেন। এজন্য আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যথার্থই বলেছেন চক্ষু হলো লালসার উদ্বোধক। যে ব্যক্তি লালসার এই দুয়ারকে হেফাজত করতে পারবে তার লজ্জাস্থানেরও হেফাজত হয়ে। বর্তমান এই জামানা খুব কঠিন, এই চক্ষুকে যে ব্যক্তি অবাধ উন্মুক্ত এবং সর্বগামী করে দিবে সে ব্যক্তি নৈতিকভাবে তার পদস্খলন ঘটবে, তার চরিত্র ধ্বংস হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা একটা সমাজকে অশ্লীলতা বেআপনা জিনা বেবিচার পরকিয়া সহ যাবতীয় নোংরামি থেকে বাঁচানোর জন্য কি চমৎকার ফর্মুলা দিয়েছেন, লজ্জাস্থানের হেফাজত হবে তার আগে চোখের হেফাজত করতে হবে। এই চোখ হেফাজতের মোট দশটা উপকার আছে, জোরে বলেন তো কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? এই দশটা পয়েন্ট মনে রাখতে পারবেন তো? এখান থেকে আপনাদেরকে কোথায় নিয়ে যাব সেটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। মুমিন পুরুষ এবং মুমিনা নারী সবাইকে আল্লাহ চোখের হেফাজতের কথা বলেছেন। এই চক্ষু যদি আপনি হেফাজত করতে পারেন, দৃষ্টি যদি অবনত করতে পারেন, দশটা বেনিফিট পাবেন আপনি, দশটা উপকার পাবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো যে ব্যক্তি চোখের হেফাজত করবে, দৃষ্টিকে অবনত রাখবে, সেই ব্যক্তি আল্লাহর বাধ্যগত গোলামে পরিণত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি তোমার চোখের হেফাজত করো। হারাম কিছু চক্ষু দিয়ে দেখা হলো চোখের জিনা, হারাম কিছু জবান দিয়ে বলা হলো জবানের জিনা মুখের জিনা, যেহেতু আল্লাহ কোরআনে কারিমে বলেছেন হারাম কিছু চক্ষু দিয়ে দেখো না, সুতরাং যে বান্দা বা যে বান্দি হারাম কিছু দেখা থেকে তার চক্ষুকে হেফাজত করবে, সেই বান্দা যার বাধ্যগত গোলামে পরিণত হবে তিনি কে? আর যে ব্যক্তি আল্লাহর বাধ্যগত গোলামে পরিণত হয়ে যাবে ওই ব্যক্তি সফল হয়ে যাবে। এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন
من يطع الله ورسوله فقد فاز فوزا فوزا عظيما যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে সে ব্যক্তি মহা সফলতা লাভ করবে সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার বেনিফিট তার পরিচয় হবে সে আল্লাহর বাধ্যগত না অবাধ্যগত আমরা আল্লাহর বাধ্যগত গোলাম হতে চাই না অবাধ্যগত হতে চাই নাম্বার 2 দুই নাম্বার যারা চোখের হেফাজত করবে ওই ব্যক্তিদের অন্তর পবিত্র থাকবে তাদের অন্তর কখনো নাপাক হবে না তাদের অন্তরটা পবিত্র থাকবে পরিশুদ্ধ থাকবে যে ব্যক্তি তার চক্ষুকে হেফাজতে রাখবে না তার অন্তর নাপাক হয়ে যাবে কিভাবে নাপাক হবে দেখেন রাস্তাঘাটে বের হয়েছে তার চক্ষু দিয়ে যদি সে একটা বেগানা নারীর দিকে তাকায় দেখা যাবে তার অন্তর ওই নারীকে ভাবতে থাকবে পড়ায় মন বসবে না ব্যবসার কাজে মনোযোগ থাকবে না কোনো কাজে মনোযোগ আসবে না অন্তরটা ধীরে 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 নাপাক আর কলুষিত হয়ে যাবে যারা ছাত্র পড়াশোনা করো মোবাইল ফোন হাতে নিয়েছে মোবাইল ফোন হাতে নেওয়ার পরে রাতে ঘুমানোর আগে যদি এই চক্ষু দিয়ে হারাম কোনো ভিডিও দেখে রাতের ঘুম শেষ হয়ে যায় নাপাক জিনিস ভাবতে ভাবতে অশ্লীল জিনিস ভাবতে ভাবতে নাপাক শরীর নিয়ে অনেক ছেলে রাতের বেলা ঘুমিয়ে যায় এটা হলো মোবাইলের এই জামানায় বেশিরভাগ যুবক আর তরুণের কমন রোগ নাপাক শরীর নিয়ে সে যে ঘুমিয়ে গেল আমার যুবক ভাইয়েরা খবরদার নাপাক শরীর নিয়ে ঘুমায় যায় না নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাত আলাই যে ব্যক্তি যে অবস্থায় মারা যাবে হাসরের মাঠে সে ওই অবস্থায় উঠবে আপনি যে নাপাক অবস্থায় মারা গেলেন নাপাক অবস্থায় হাসরের মাঠে আপনি উঠবেন এই যে নাপাক অবস্থায় আপনি রাতের বেলা ঘুমিয়ে গেলেন এই নাপাক অবস্থায় তো আপনার মরণ হয়ে যেতে পারে এজন্য খবরদার আমার যুবক ভাইরা নাপাক অবস্থায় ঘুমাবেন না দুঃখজনক ব্যাপার হলো অনেক যুবকরা মাহফিলে আসে কিন্তু মাহফিলে যে আসে পবিত্র শরীর নিয়ে অনেকে মাহফিলে আসে না আসার সময় রাস্তার ধারে পেশাব করেছে পেশাব করে পানি নেয় নাই তার শরীর পবিত্র না এই জন্য এশার নামাজও যেতে পারে নাই আমার দেশে দেখা যায় যে এলাকায় মাহফিল হয় প্রধান বক্তা উঠলে প্যান্ডেল ফিল আপ হয়ে যায় জায়গা নাই কিন্তু যে গ্রামে মাহফিল হলো ওই গ্রামে ওই এলাকার এশার নামাজের সময় মসজিদের মধ্যে এক কাতার মানুষ হলো না সত্য কথা তো একটু শুনতে খারাপই লাগে হয়তো আপনাদেরও খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব কথা মাহফিলে মানুষ বেশি হওয়া আর মসজিদের জামাতে মানুষ মুসল্লি কম হওয়া এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অবশ্যই খারাপ লক্ষণ এই যে আপনি অপবিত্র থাকলেন অপবিত্র শরীর নিয়ে ঘুমিয়ে গেলেন এই অবস্থায় যদি আপনি ওঠেন কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে বলছিলাম যারা চোখের হেফাজত করে না এদের হৃদয় পবিত্র থাকে না এদের অন্তর নাপাক এদের মন খারাপ এদের অন্তর আর মন সব সময় বাজে বাজে চিন্তা করে এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন চক্ষু আর লজ্জাস্থানের হেফাজতের আদেশ দেওয়ার পরে বলেছেন যারা এই আদেশ মানবে তারা পবিত্র অন্তরের অধিকারী হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন এই চক্ষু হেফাজতের যে আদেশ দিয়েছি এই আদেশ যারা মানবে তারা অধিকতর পবিত্র হৃদয়ের অধিকারী হবে সুবহানাল্লাহ পড়েন চক্ষু হেফাজতের কয়টা ফায়দার কথা বলছি বলেছি কয়টা মনে থাকবে তো এক নাম্বার আপনি আল্লাহর বাধ্যগত গোলাম হবেন দুই নাম্বার হৃদয়টাকে পবিত্র করে দিবেন কে তিন নাম্বার যারা এই চোখের হেফাজত করবে তারা আল্লাহর প্রিয় বান্দায় পরিগণিত হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন তারা আল্লাহর প্রিয় বান্দায় পরিগণিত হবে এবং তারা আল্লাহর ক্ষমা লাভ করবে ফুদাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন আমি আরাফার দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম সেখানে এক যুবক হঠাৎ করে একজন নারীর দিকে দৃষ্টি দিল
নবী যেটা দেখলেন, দেখার পরে ওই যুবককে বললেন, হে যুবক, তুমি তোমার দৃষ্টি ওই নারী থেকে ফিরিয়ে নাও। তুমি কি জানো না এটা পবিত্র দিন? আজকের এই দিনে আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করে তুমি তোমার দৃষ্টি পর নারী থেকে নিম্নগামী করতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। দৃষ্টি যদি আপনি নত রাখতে পারেন, দৃষ্টি যদি হেফাজত করতে পারেন, তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। আমি তো আগেই বলেছি এই জামানায় দৃষ্টি হেফাজত এটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। এই যে আমার হাতে মোবাইল ফোন, এটা তো সবার হাতে হাতে এখন আছে। কোনো যুবককে আমি যদি বলি, ভাই আপনি কি আপনার বাবার সামনে, মায়ের সামনে, ভাই বোন অর্থাৎ পরিবারের কারো সামনে কি আপনি অশ্লীল কোনো ভিডিও বা পর্নোগ্রাফি খারাপ কোনো ভিডিও দেখতে পারবেন কিনা, কথা বলেন না কেন? আপনার পরিবারের কারোর সামনে বাজে ভিডিও আপনি দেখবেন? যদি বলি কেন, বলবে লজ্জা লাগে, শরম লাগবে। ঠিক আছে, লজ্জা শরম আছে, ভালো কথা। আল হায়া উশুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা হলো ঈমানের অংশ। যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই, ভালো কথা। আপনার মধ্যে হায়া শরম আছে, লজ্জা আছে, কিন্তু প্রশ্ন হলো রাত 11টা 12টায় যখন আপনি বেডরুমে যান, যখন আপনি বিছানায় যান, তখন আপনি ফোন হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখা আরম্ভ করেন, নাটক দেখেন, সিনেমা দেখেন, পর্নোগ্রাফি দেখেন, অথবা আপনার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলেন। আপনি হয়তো বলবেন, হুজুর এখন তো আর হায়া শরমের ব্যাপার না, কারণ আমার বাবা মা, ভাই বোন বা পরিবারের কেউ নাই। কিন্তু অন্ধকার সেই ঘরে, একা সেই ঘরে, বাবা মা ভাই বোনের চাইতেও বড় আরেকজন আছেন যিনি সব দেখছেন, সবাই বলেন তো তিনি কি? তো আব্বু আম্মু ভাই বোনকে বেশি লজ্জা পাবে মোমেন, নাকি আল্লাহকে বেশি লজ্জা পাবে? জোরে বলেন। তো আল্লাহকে তো লজ্জা পেয়ে, আল্লাহর ভয় পেয়ে, যেই সকল লোকেরা একাকিত্বে নীরবে নিবৃতি, নীরবে নিবৃতে যে ব্যক্তি হারাম থেকে নিজেকে বাঁচাতে পারে না, ওই ব্যক্তি বড় ধ্বংসের মুখে পড়ে যাবে। একটা সাংঘাতিক হাদিস আমার মনে পড়লো, যুবকদেরকে কান লাগাতে বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের এমন কিছু ব্যক্তি তিহামার শুভ্র পর্বতমালার মতো পাহাড় সম পরিমাণ আমল নিয়ে কিয়ামতের দিন হাজির হবে। কথা কি বুঝতেছেন? কিসের সমান আমল? আরো জোরে বলেন, পাহাড়ের সমান আমল নিয়ে কিছু বান্দারা কিয়ামতের মাঠে হাজির হবে, কিন্তু তাদের আমলগুলো মুহূর্তে ধুলা বালিতে পরিণত হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, ওই দুর্ভাগা ব্যক্তিগুলো কারা যারা পাহাড় সম পরিমাণ আমল নিয়ে হাজির হওয়ার পরেও সব আমল ধুলা বালুতে পরিণত হয়ে যাবে? নবীজি বললেন, সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমলও করে সবই ঠিক আছে, যখন একা থাকে, নীরবে থাকে, একাকি নীরবে নিবৃতে হারাম কাজে লিপ্ত থাকে, তাহলে একাকি নীরবে নিবৃতে হারাম কাজে লিপ্ত থাকে যারা, কিয়ামতের দিন তাদের সকল আমল বরবাদ করে দিবেন কে? কি যুবক ভাইয়েরা, এই হাদিসটা কি মাথার উপরে দিয়া গেল না মাথার ভিতরে ঢুকলো? কি বুঝলেন? তাইলে একাকি নীরবে নিভৃতে ভয় করতে হবে কাকে? এই আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে যুবক রাতের বেলা মোবাইলের অপব্যবহার করবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। অন্তরে কার ভয় রাখতে হবে? রাতের বেলা আপনি মোবাইল ফোনে সময় কাটিয়ে দেন, এখন বেশিরভাগ যুবক আর তরুণদের রাতের একটা বিরাট অংশ মোবাইলের নেশায় কেটে যায়। সবচেয়ে বড় রোগ এটা। সূরা ফুরকান পড়বেন, এই সূরার পরের সূরা 25 নম্বর সূরা। সূরা ফুরকানের
শেষের দিকের আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পরিচয় দিয়েছেন, রহমানের বান্দাদের পরিচয় আল্লাহ দিয়েছেন, এবং আল্লাহ তার প্রিয় বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আমার এই প্রিয় আমার এই জান্নাতি বান্দারা রাতের বেলা মোবাইল নিয়ে টাইম পাস করে না। আল্লাহর প্রিয় বান্দারা মুত্তাকি লোকেরা খেলাধুলা করে, তামাশা করে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখে রাত কাটায় না। তাহলে রহমানের বান্দারা রাতের বেলা কি করে? আল্লাহ বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামাত ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম سجدا وقياما الله تعالى বলছেন রহমানের বান্দারা রাত হলে কি করে শোনো, আল্লাহ বলছেন والذين يبيتون لربهم سجدا وقياما রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে রাত কাটায়, যারা রহমানের বান্দা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা মোবাইল ফোনে টাইম পাস করে না, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বলে টাইম পাস করে না, আর্জেন্টিনা ব্রাজিল বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখে দেখে রাত কাটায় না, আইপিএল বিপিএল দেখে রাত কাটায় না। রহমানের বান্দারা রাতের বেলা তারা তাহাজ্জুদ আদায় করে করে রাত কাটায়। আবার কিছু মানুষ আছে রাতের বেলা পুরো রাত ঘুমায়, আল্লাহ বলছেন না মুত্তাকিরা হলো এমন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিয়, রাতের একটা অংশ বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়। অন্য সূরার অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রহমানের বান্দারা রাতের বেলা খুব অল্প সময় ঘুমায়, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ইস্তিগফার করে করে মাফ চেয়ে চেয়ে গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে চেয়ে ফরিয়াদ করে করে ভোরবেলা সকাল সকাল তারা অতিক্রম করে রাত কাটিয়ে। মোবাইল ফোনে আসক্ত, ঠিক আছে কথা, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসো পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রহমানের বান্দারা রাতের বেলা কি চক্ষু দিয়ে মোবাইলে হারাম হারাম জিনিস দেখে? কত মানুষ আছে ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়, শরীর ফুলে যায়, আমরা ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে গাল ফুলে, আর আমাদের নবীর রাতের বেলা দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে। বুখারীর হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতার কদামা, তিনি বলেছেন নবীজি রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, দাঁড়াতে 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 আমার নবীর পা মুবারক ফুলে যেত। আল্লাহু আকবার, আমরা ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে আর নবীজি রাতের বেলা দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে, এটা হলো নবীজির সাথে আমাদের পার্থক্য। এই যে শীতের রাত, রাত অনেক লম্বা, শেষ রাতে ওঠার একটা সুযোগ আছে না নাই? তাহাজ্জুদ আদায় করবেন। যুবক তরুণদেরকে বলবো, যারা দুনিয়াতে সফল হয়েছেন, যারা বড় বড় বুজুর্গ হয়েছেন, বেশিরভাগের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ মানুষকে
প্রশংসিত জায়গায় নিয়ে যায়। এজন্য আল্লাহ তার হাবিবকে বলেছেন আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদের নামাজ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবে। আবার অন্য হাদিসে নবীজি বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উচিত এই কিয়ামুল লাইল অপরিহার্য করে নেওয়া। فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِينَ, এটা হলো তোমাদের পূর্ববর্তীদের নেক আমল। এই নেক আমল তোমরা যারা আঁকড়ে ধরবা, সম্মান ইজ্জত দুনিয়ার আখিরাতে যিনি বাড়ায় দিবেন তিনি কে? তাহলে চোখের হেফাজতের তিন নাম্বার কথা বললাম। চোখের হেফাজত যদি আপনি করতে পারেন, আজেবাজে জায়গার দিকে দৃষ্টি না দেন, আপনার আপনাকে যিনি প্রিয় বান্দায় পরিণত করবেন তিনি কে? আপনার নেতার প্রিয় হওয়ার জন্য তো আপনি কম করেন না। আপনার নেতার আস্থা ভাজন, নেতার কাছের লোক হওয়ার জন্য বক্তৃতার আগে, বক্তৃতার সময় প্রথম দুই তিন মিনিট নেতা নেতার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর নামে প্রশংসা করে, নেতার সামসামি করে, এরকম আছে না নাই? নেতার কাছের লোক হওয়ার জন্য নেতার এত প্রশংসা করলেন, নেতার সামনে পিছনে চামচার মতো মোটর সাইকেল শোডাউন করলেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর আদেশ পালন করে চক্ষুটাকে একটু হেফাজত করা যায় না? যদি এটা করতে পারেন, আপনাকে প্রিয় বান্দা বানিয়ে দিবেন কি আল্লাহ? আল্লাহ যদি কিয়ামতের দিন কাউকে ডাকেন, আমার প্রিয় বান্দা অমুক কোথায়, এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে? আল্লাহ আপনি আমাদেরকে আপনার প্রিয় বান্দায় পরিণত করে দেন। কয়টা বললাম আর একটু জোরে বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদেরকে হাইওয়েতে তোলার আগে যদি আপনারা আগে এনার্জি চলে যায় তাহলে তো হবে না। নাম্বার ফোর, চার নাম্বার, যে ব্যক্তি চোখের হেফাজত করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তার জান্নাতে যাওয়ার ঠিকাদারি গ্রহণ করব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য জান্নাতের জিম্মাদার কোন হুজুর, কোন পীর সাহেব? জিম্মাদারি নিয়ে নিচ্ছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আমার জন্য ছয়টা জিনিসের দায়িত্ব নিতে পারো, আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। জোরে বলেন কয়টা জিনিস? ছয়টা। আরো জোরে বলেন। এক নম্বর, ইদা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলো তখন সত্য কথা বলো। আমাদের মধ্যে অনেক মানুষ আছে দিনের বেলা সারা দিনের রাতে দেখা যায় শত শত মিথ্যা বলে। আছে ফুল গাজিতে ফোন এসেছে কয় আমি সোনা গাজিতে, এরকম মানুষ আমাদের সমাজে নাই। যারা মিথ্যা কথা বলে এরা হলো শয়তানের খাঁটি মুরিদ, যারা মিথ্যা বলে এরা হলো মুনাফিক। কারণ মুনাফিকের একটা আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। নবীজি বলেছেন সত্য কথা বলো, আমার নবীর জবান দিয়ে জীবনে কোনো দিনও একটা মিথ্যা কথা বের হয় নাই। নবীজি বলেছেন এক নম্বরে যখন কথা বলো তখন সত্য কথা বলো। দুই নম্বর, ওয়া আউফু ইদা ওয়াআদতুম, যখন ওয়াদা করো তখন ওয়াদা পালন করো। তিন নাম্বার, ওয়া আদু ইদা তুমিনতুম, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করো না, আমানত ঠিক রাখো। চার নাম্বার হলো ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। পাঁচ নাম্বার হলো কাফু আইদিয়াকুম, তোমাদের হাত অন্যায় থেকে নিবৃত রাখো। এই হাত দিয়ে মানুষের অপকার করো না, ক্ষতি করো না। এই হাত দিয়ে মানুষের ক্ষতি করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? হাত দিয়ে কলম ধরেছে সুযোগ পেলে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে এমন হলুদ সাংঘাতিক আমাদের সমাজে নাই? হাত দিয়ে দেখা যায় বিচারক রায় লিখেছে, রায় লেখার সময় উপরের মহলের চাপে নিরপরাধীকে অপরাধী বানায়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিয়েছে। যে ব্যক্তির হাত এরকম অন্যায় কাজে ব্যবহার হলো ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। নবীজি বলেছেন এই হাত অন্যায় থেকে বাঁচাও। ছয় নাম্বার হলো গদ্দু আবসারাকুম, তোমাদের চক্ষুকে হেফাজত করো, দৃষ্টি অবনমিত করো। এই ছয়টা কাজ যদি করতে পারো আদমানুল আকমল জান্না, আমি নবী নিজে তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমরা পারবো তো ইনশাআল্লাহ। পাঁচ নাম্বার,
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এই চক্ষুকে হারাম জিনিস থেকে বাঁচিয়ে রাখবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এর চাইতে আরো উত্তম জিনিস দান করবেন পড়েন সুবহানাল্লাহ আপনি যদি আল্লাহর ভয়ে চক্ষুকে হেফাজত করেন একটা মেয়ে হেঁটে যাচ্ছে তাকালেন না চোখের হেফাজত করেন আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তোমাকে এটার থেকে আরো উত্তম জিনিস দিবেন সুবহানাল্লাহ সুবহান নবীজি বলেছেন মান তারাকা শাইআন লিল্লাহি আউযাহুল্লাহু খায়রাম মিন যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার চক্ষুকে হারাম জিনিস দেখা থেকে সংযত করে নেবে অবনমিত করে নেবে আল্লাহর চাইতে আরো উত্তম জিনিস তাকে দান করে দিবেন অনেক মানুষ কয় বেশিরভাগ বউ এই হুজুরদের বউ নাকি সুন্দরী হয় কি সমাজে মানুষ বলে না বলে কি না তো হুজুরদের বউ তো সুন্দরী হবেই কারণ যেই বয়সে অনেক ছেলে পেলেরা রাস্তাঘাটে যৌবন নষ্ট করে কলেজে বিশ্ববিদ্যালয়ের চিপায় চাপায় বটতলায় গাছের তলায় আমতলায় জামতলায় যৌবন নষ্ট করে এই সময় আমার হাফেজ ভাইয়েরা কুমির ভাইয়েরা আলিয়ার ভাইয়েরা এরা খালি কোরআন পড়ে হাদিস পড়ে অন্যদিকে চক্ষু দেওয়ার সুযোগই নাই তার চক্ষু গিয়েছে কোরআন হাদিসের দিকে তার অন্য কিছু টাইম নাই ওই যে আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে চক্ষু হেফাজত করবে আল্লাহ অতি উত্তম জিনিস দিবেন সে যেটা চাইবে তার চাওয়ার চাইতে আরো অতি উত্তম জিনিস আল্লাহ তাকে দান করবেন সুবহানাল্লাহ তো যুবকরা কি শিখছো এখান থেকে রাস্তাঘাটে সকালবেলা বের হইলে অসভ্য ইতর আর বদমাশের মতো সকিনা জরিনার দিকে তাকায় থাকুন রাস্তাঘাটে তো বের হলে অনেকে আছে রাস্তার মধ্যে মেয়েরা গেলেই শীষ বাজায় এমন অসভ্য ছেলে আছে না নাই শীষ বাজায় আর যারা মোটর সাইকেল চালায় আরে বাপরে বাপ যদি কোনো মহিলা কলেজের সামনে দিয়ে সে মোটর সাইকেল চালায় যায় মেয়েদেরকে দেখলে তার মোটর সাইকেলের গিয়ার আরো বেড়ে যায় এই যে আপনার যৌবন আপনি রাস্তাঘাটে আমতলা জামতলা বাসতলায় শেষ করে দিলেন তা আপনি তো আর ভালো কিছু পাবেন তাহলে আল্লাহর হাবিবের এই কথাটা আমল করেন কি ছাত্র যুবকরা শুনতেছ তো চাচাদেরকে বলতেছি না এই কথাটা আপনাদেরকে তো বাবা আমি তুমি করে বলতে পারবো না এটা আপনাদের ছেলে আপনাদের ভাতিজাদেরকে বলতেছি কিরে আবি একটা মিসকিন যারা এখানে আছো মিসকিন বললাম তোমরা তো সিঙ্গেল এখনো কেউ নাই তবে অসুবিধা নাই যারা মিসকিন আছো তোমরা দোয়া করবা আল্লাহর কাছে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কি সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরা ফুরকানের 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নেককার স্ত্রী চক্ষু শীতলকারী স্ত্রী আর চক্ষু শীতলকারী সন্তান লাভের জন্য দোয়া শিখিয়েছেন একজনও চুপ থাকবেন না সকলে আমার সঙ্গে পড়েন আল্লাহ এত সুন্দর দোয়া শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আমি একটার আমল পেয়ে গেছে হ্যাঁ যারা বিয়ে করে নাই আগে ভাগে এই দোয়া বেশি বেশি করা দরকার কি সুন্দর দোয়া হে আমার রব আমাকে চক্ষু শীতলকারী স্ত্রী দাও চক্ষু শীতলকারী স্ত্রী মানে কি বাড়িতে গিয়ে দেখলেন আপনার বউ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আজান হলেই দেখা যায় যায় নামাজে দাঁড়ায় নামাজ আদায় করে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে বাড়ি থেকে বের হলে বুরখা করে বুরখা পরে নিকাব পরিধান করে পর্দা করে বের হয় আপনার বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করে এমন বউকে যদি আপনার চোখ দেখে বলেন তো চোখ তখন ঠান্ডা না গরম হবে চক্ষু শীতলকারী সন্তানের জন্য দোয়া চাইতে হবে আল্লাহর কাছে আপনি দেখলেন আপনার ছেলে আজান হলে উল্টা আপনাকে বলে আব্বু চলেন মসজিদে যাই পাঁচ ওয়াক্ত নামাজে যাই আবার ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসে পড়ালেখায় মনোযোগী রাস্তাঘাটে মানুষকে পেলে আগে সালাম দিয়ে দে গোটা এলাকার মানুষ বলে অমুকের সন্তান এত ভালো বড়দের সাথে সম্মানজনক আচরণ করে ছোটদেরকে স্নেহ করে স্বভাব চরিত্র ভালো গোটা এলাকায় আপনার ছেলে মেয়ের প্রশংসা বলেন তো এই ছেলে মেয়েগুলোকে বাড়িতে গিয়ে দেখলে চক্ষু ঠান্ডা হবে না গরম হবে এজন্য আল্লাহ বলেছেন এমন স্ত্রী আর সন্তান আমার কাছে চাওয়ার জন্য দোয়া করো রব্বানা হাবলানা মিন
أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. হে রব আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন, বলেন আমিন। আর আরেকটা দোয়া, আমার দিকে তাকান, অনেকে আছেন আপনারা আপনাদের ছেলেদেরকে হুজুরদের কাছে এনে বলেন, হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন আপনার মতো আলেম হয়। আপনার স্বপ্ন ছোট কেন? আল্লাহ কোরআনে শিখিয়েছেন অমুক আর তমুকের মতো নয়, আল্লাহ শিখিয়ে দিলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের লিডার নেতা বানিয়ে দাও। সুবহানাল্লাহ, সাধারণ মানুষের নেতা না মুত্তাকিদের নেতা? তাহলে মুত্তাকিদের নেতা যে হয় সে কি কম মুত্তাকি হবে না বেশি মুত্তাকি হবে? চাওয়ার সময় বড়টাই তো আপনি চাইবেন আল্লাহর কাছে, এই জন্য এই দোয়াটা করতে পারবেন তো সবাই? যুবক ভাইয়েরা, পাঁচ নম্বর কি বলেছি, আল্লাহর ভয়ে পরনারী থেকে, বেকানা নারী থেকে, হারাম ভিডিও দেখা থেকে, অশ্লীল জিনিস দেখা থেকে আপনার চক্ষুকে হেফাজত করবেন, আল্লাহ আপনার কল্পনার চাইতেও ভালো উত্তম জীবন সঙ্গী নিয়ে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ, কি পারা যাবে তো? নাম্বার সিক্স, ছয় নাম্বার, যে ব্যক্তির চক্ষু আল্লাহর ভয়ে হারাম দেখা থেকে কোন জায়গায় চলে যাচ্ছে, দুইটা চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটা চক্ষু হলো জিহাদের ময়দানে কিংবা দিন কায়েমের আন্দোলনের জন্য প্রয়োজনে যে চক্ষু রাতের বেলা পাহারা দেয়, ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর একটা চক্ষু হলো যেই চক্ষু আল্লাহর ভয়ে নত থাকে, আল্লাহর ভয়ে অবনমিত থাকে, আল্লাহর ভয়ে অবনমিত থেকে যেই চক্ষু থেকে আল্লাহর ভয়ে পানি ঝরে, ওই চক্ষুকেও জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন কে? সাত নম্বরে হলো যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখের হেফাজত করবে, পরনারীদের থেকে চক্ষু না দিয়ে এই দৃষ্টি হেফাজত করবে, অবনমিত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার পছন্দনীয় হুরের সঙ্গে আল্লাহ তার বিবাহ দিবেন। সুবহানাল্লাহ, দুনিয়ার ছেলেরা দুনিয়ার মেয়েদেরকে দেখলে মাথা তাদের ঠিক থাকে না, এক দুস্থ আরেক দুস্থরে কয় দুস্থ কি যে দেখলাম মাথা তো ঠিক নাই। জান্নাতি হুরদেরকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন, কোরআনের অনেক জায়গায় আল্লাহ বর্ণনা দিয়েছেন, কান্নাগুন্নাল ইয়াকুত ওয়াল মারজান লাম ইয়াতমিথুন্না ইনসুম ক্বাবলুকুম ওয়ালা জান, কোন মানুষ বা জিনদেরকে স্পর্শ করে না এমন ইন্ট্যাক্ট হুর আল্লাহ রেখে দিয়েছেন। আর এদের সৌন্দর্যের ব্যাপারে নবীজি বলেছেন, দুনিয়াতে যদি কোনো একজন হুর এসে, জান্নাতি কোনো হুর যদি দুনিয়ার আসমানে এসে মাত্র একবার উঁকি দিত, তাহলে তার সৌন্দর্যে দুনিয়ার পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত আলোকিত হয়ে যেত। যারা আল্লাহর ভয়ে চক্ষুকে হেফাজত করবে আল্লাহ ওই ব্যক্তিকে বলবেন, আমার জান্নাতে এত সুন্দর সুন্দর হুর আছে, যারে ভালো লাগে তারে নিয়ে তুমি জান্নাতে আনন্দ করো। সুবহানাল্লাহ, কয়টা বলেছি, সাতটা। আট নাম্বার, যারা তাদের চোখের হেফাজত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে ইমানের স্বাদ অনুভব করার মতো যোগ্যতা দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তিগুলোকে ইমানের স্বাদ আস্বাদনে অনুভূতি দেওয়া হবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নান নাযরাতা সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম, দৃষ্টি হলো শয়তানের নিক্ষিপ্ত তীর সমূহের মধ্যে একটা নিক্ষিপ্ত তীর, মান তারাকাহা মিম্মা খাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, যে ব্যক্তি আমার ভয়ে চক্ষুকে হারাম থেকে অবনমিত করে দিবে, আমি এমন ইমান তাকে দিব যে ইমানের স্বাদ সে অন্তর দিয়ে অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ, কথাগুলো বুঝার চেষ্টা করেন, খালি মাহফিলে চিল্লায় চিল্লায়া যাইয়েন না। আপনাদের জন্য বর্তমান পরিস্থিতি আমি রেখেছি, একটু পরে আসবে এগুলো ইনশাআল্লাহ, কথাগুলো বুঝার চেষ্টা করেন। চোখের হেফাজত করলে আল্লাহ বলছেন আমি তার অন্তরে ইমানের স্বাদ অনুভবের মতো এই যোগ্যতা দিয়ে দিব। সুবহানাল্লাহ, ইমানের স্বাদ কি?
আসেন। এক ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ আদায় করে মজা পায়, আরেকজন মজা পায় না। ইমানের স্বাদ অনুভব করলে কোনো মানুষ হারামের দিকে যায় না। দেখেন ইমানের স্বাদ কি জিনিস আপনি বুঝবেন। এক লোক ইমানের জন্য জেলে যায়, ইমানের জন্য ফাঁসি হয়ে যায়, আরেকজন সেও বলে ইমানদার কিন্তু তার এমন ইমান পদ পদবীর জন্য তার ইমান পয়সার কাছে বিক্রি হয়ে যায়, তার এমন ইমান সামান্য জিলাপি বিরানি দিলে তার ইমান বেশ কম হয়ে যায়। যেই ব্যক্তি দুনিয়া বিস্বার্থে ফাসিক ফুজ্জারদের কথায় কিংবা যার ইমানটাকে আল্লাহর অনুগত্যের পথে পরিচালিত করতে পারে না, ওই ব্যক্তি ইমানের কোনো মজা পায় নাই। যে ব্যক্তি ইমান এনে ইমানের পথে চলতে পারে না, তার ইমানের ভেতরে নিফাক ঢুকে গিয়েছে। দেখেন ইমান আনার পরে আল্লাহর নবীর সাহাবীরা জ্বলন্ত কয়লার উপরে চিত করে শুইয়ে দিয়ে তাদের উপরে নির্যাতন করা হয়েছে। খাব্বাবকে জ্বলন্ত কয়লার উপরে শোয়ানো হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উটের দড়ি দিয়া বেঁধে মরুভূমিতে টানা হেচড়া করা হয়েছে। কাফিরের দল এসে বলে তোরা ইমান ছেড়ে দে, তাদেরকে টাকা পয়সা দিব, ইমান ছেড়ে দে খাওয়া দাওয়া দিব, আমাদের মতো আরাম হয়েছে তোদেরকে থাকতে দিব। কিন্তু ইমানদারেরা বলেছে আমরা ইমান আনার পরে এই অবস্থায় আছি, এখানে আমরা মজা পাচ্ছি। সুবহানাল্লাহ। বেলালকে বলে ইমান ছাড়, বেলাল তখন বলে ইমানের পথে আছে যতই মার বা বলবো আহাদুন আহাদ। যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের হেফাজত করবে, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তিকে ইমানের স্বাদ আস্বাদনের যোগ্যতা আল্লাহ দিবেন। ইমানের স্বাদ আপনি বুঝবেন। এরপরে আট নাম্বার হলো, আট নাম্বার নাকি নয় নাম্বার, নয় নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহর ভয়ে দৃষ্টি অবনত করবে আল্লাহ তার ইবাদতের মধ্যে মজা দিবেন। ইবাদতের মজা বুঝবে, অনেক মানুষ ইবাদতে মজা পায় না। শুনেন এই হাদিসটা, আল্লাহর নবী বলেছেন মা মিন মুসলিমিন ইয়ানযুরু ইলা মাহাসিন ইমরাতিন আউয়ালা মাররা সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু ইল্লা আহদাসাহুল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতুহা। নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি সুন্দরী কোনো নারীর দিকে চক্ষু যাওয়ার পরে আল্লাহর ভয়ে চক্ষুটা নিচের দিকে নিয়ে নেয়, আল্লাহর ভয়ে দৃষ্টি যদি হেফাজত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিতে ওই ব্যক্তিকে ইবাদতের স্বাদ আস্বাদনের মজা দিয়ে দিবেন। অনেক মানুষ আছে ইবাদতে মজা পায় না। দেখবেন মসজিদে গিয়াও কিছু লোক আছে নামাজের মধ্যে কুতাকুতি করে। আপনাদের ফুলগাজীতে এগুলো নাই তো? যারা নামাজে গিয়ে কুতাকুতি করে এরা নামাজের মজা পায় না। এবং শুনেন, রাগ করবেন আপনারা, বিশ্বাস করেন মসজিদে যারা কুতাকুতি করে ইমাম সাহেবকে সিগন্যাল মারে, এরা মসজিদে আসা যাওয়ার পথে আর দিন রাতে চব্বিশ ঘন্টার সুযোগ পাইলে এদের চক্ষু খালি হারামের দিকে যায়। গিয়া দেখেন আপনারা একদম নবীজির হাদিসটা পারফেক্ট মিলে যাবে। আপনি দেখেন চাচারা রাগ কইরেন না, কিছু চাচারাও আছে দেখা যায় নামাজে কুতাকুতি মারে, কারণ কিছু চাচারাও এমন আছে বিভিন্ন বাড়ির চাচিদের সাথে খালি ফিল্ডিং মারে। রাগ করছেন?